অনেক আশা অনেক ভরসা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি বন্ধুরা। এই কাজের উপর জানো তো অনেকেই ভরসা করেছে আমার উপর, যে না আমি পারবো। অনেকেই ভরসা করে অনেক কিছু ত্যাগ করেছে। আশা করব তোমাদের পরের ভিডিওগুলোতে আমি বলতে পারবো, তোমরা শুধু পাশে থেকো আর সাথে থেকো, আমি যেন এই কাজগুলো করতে পারি, সাফল্য পাই। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। কি স্নান হয়েছে? হ্যাঁ, কি ভালো করে বলো, একদম ফ্রেশ হয়ে বসে আছে বাবুর মতো। এখন মামা স্নান করে আসি। হ্যাঁ, স্নান করে এসে তোমাকে নিয়ে যাব। কি সুন্দর ফুলটা, তাই না বলো? একটা ডালিয়া ফুল হয়েছে, সুন্দর, একদম কাঁচা হলুদ কালারের, হলুদ তার সাথে সাদা, দারুণ লাগছে। কিন্তু ফুলটা একদম ওই পাশে হয়ে গেছে, যদি এই পাশে ঘুরতো তাহলে দেখতে ভালো লাগতো। আর এই যে দেখো আমার ছোট্ট গাছে একটা ছোট্ট মতন জবা হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে একটুখানি ব্রাশ টাশ করে বসে, ঘুম থেকে উঠে ব্রাশ করাটাও একটা অভ্যেস, না হলে মাথা ভীষণ ব্যথা করে। তো ব্রাশ করে একটুখানি বসেছিলাম, বসে তারপর ভাবলাম যে না এবার কাজে লাগাটা দরকার ভীষণ পরিমাণে। তো কালকের অনেক কাপড় বিছানায় আছে, কালকে শুট ঠুট ছিল দুটো, তারপর ওই বাড়িতে যাওয়া আসা এই করতে করতে বিছানা গোছানি হয়নি আয়ুষের ঘরে, তো সেটাকে ভাবছি এখন গুছিয়ে নেব। আর কী বলে, একটা চাল কুমড়া হয়েছে কিন্তু তোমাদের দেখাবো না, দেখা মানে তোমাদের কি, আমিও বেশি তাকাচ্ছি না ওইখানে, পরে যদি না হয়। তো যাই হোক, চলো হোক, ওটা ওটা বড়ো হলে পরে তোমাদেরকে শেয়ার করবো। তো এখন চলো এই যে এই ঘরটা গুছাবো, পুরো বিছানায় কাপড় চোপড় দেখতে পাচ্ছ। আর এই নাইটিটা দেখো, সেই ওই বাড়িতে থাকতে বেশি পড়তাম নাইটিটা, হঠাৎ করে বার করলাম যে না নাইটিটা তো খুব সুন্দর, মানে মনে পড়লো আর কি এই নাইটিটার কথা, যে আগে তো ওই বাড়িতে পড়তাম, তো নাইটিটা পড়লাম, খুব ভালো লাগে নাইটিটা। আর আয়ুষের বাবা কিন্তু ঘুম থেকে উঠেই চলে গেছে গাড়ি ধুতে, কারণ রাতেরবেলা বিয়ের ভাড়া আছে, তো সেই জন্য। আর তারপরে যাবে ওই বাড়িতে গাড়ির ঘরটা করতে, আর গাড়ির ঘর করার জন্য এই যে এই বাড়ির কিছু জিনিস, এই যেখানে এই ঘরের ঘরের যে খুঁটিগুলো আছে এগুলো খুলে নেবে, কারণ এই ঘরটা তো আমাদের ভাঙার কথাই ছিল, তো খুঁটিগুলো বেকার থাকবে, তো আবার কেন খুঁটি কিনে। তো এই ঘরের মানে এই শ্বশুরবাড়ির এই এই খুঁটিগুলো দিয়ে ওই বাড়িতে ঘরগুলো করবে আর কি। তো দেখতে থাকো, ঘরটা খুলবে, লোক আসবে এখনই। ঘুম থেকে উঠেই আজকে বিছানা গোছানোর কাজে লেগে পড়েছি। আমি জানি আমার আয়ুষ বাবা উঠলে আমাকে বকাঝকা দিবে যে মাম্মা তুমি কিন্তু বিছানাটা তুলো নি, আমি কিন্তু বসার জায়গা পাচ্ছি না, একটুখানি বিছানাটা গুছিয়ে রাখতে হয় না? তো খুব সুন্দর তোতা পাখির মতন কথা বলে ছেলেটা আমার। তো যাই হোক, ও ওঠার আগেই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলো নোংরা কাপড় মানে ছিল সেগুলো হচ্ছে আমি নিচে নামিয়ে দিচ্ছি, যাতে করে আমি ধুতে সুবিধা হয়। আর একটা ব্যাগ ছিল, সেটা ওই আলমারিতে রেখে দিলাম, ওখানে সমস্ত ধরনের আমার ব্যাগ ঠ্যাগ থাকেই আর কি। তো চলো, বিছানাটা হয়ে গেল, এবার বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আসলে কি বলতো, আয়ুষ কোনো দিন দেখেনি যে ঘর নোংরা থাকে বা কিছু, সেই জন্য না যদি একটুখানিও নোংরা থাকে সেই জন্য আমাকে বলে যে মা এটা কিন্তু নোংরা, এটা পরিষ্কার করতে হবে। তো মানে বাচ্চা হয়েও বুঝে যে ঘরটা নোংরা, কারণ ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসে। আর ঘুম থেকে উঠেই এখন একা একা সব কিছু করে, যেহেতু ব্রাশ করে নিজের প্যান্ট জামা চেঞ্জ করে, আমাকে বলতেও হয় না। তো ওর আলমারি খুলে ভাঁজ করা থাকে, আলমারির মধ্যে সব কিছু ওর জামা কাপড়, একা একাই জামা প্যান্ট পরবে। তো এসে যদি দেখে এসব অবস্থা, তো ছেলে বড় হয়েছে বুঝতেই পারছো, ছেলে তো আর বাচ্চা নেই। তো যাই হোক, ওর যেটা খুশি সেটা আমাদের দেখতে হবে, তাই না বলো? তো চলো, ওর ঘরটা সুন্দর করে গুছিয়ে দিলাম, এবার বাচ্চাটা উঠে যেন দেখে ঘরটা একদম পরিষ্কার আছে। পাগলির মতো দেখছো, তাই না? সত্যি কথা বলতে এতটা টেনশনে আছি না, এতটা টেনশনে আছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ধরতে গেলে এটা আমার বাবার স্বপ্ন, বা এটা তো আমাদেরও স্বপ্ন, প্লাস তার সাথে জুড়ে আছে আমার বাবার স্বপ্ন, মানে একটা ড্রিম প্রজেক্ট আমরা অনেক ভেবে চিনতে করার চেষ্টা করছি, যেটা কিনা আমাদের ফিউচার প্ল্যান, মানে ফিউচারকে খুব সুন্দর করে গড়ে তুলবে, যে যেখানে আমাদের ইউটিউবটা না থাকলেও আমাদের যেন কোনো রকম চিন্তাভাবনা করতে না হয়, আমরা তারই চেষ্টা করছি। তো যাই হোক, চলো এই ড্রিম প্রজেক্টে হাত দিতে, আমি জানি না ঠিক আর কটা দিন বাকি আছে, তবে খুব শীঘ্রই আমরা হাত দেব। কী হতে চলেছে, কারণ সবটা অ্যাডভান্স বলা উচিত নয়। পাশে হাল্লা চিল্লা হচ্ছে, কী হয়েছে টুনি? ও টুনি, ঠাম্মি বকু দেয়,
তো যাই হোক, এই পাগলের মতন অবস্থাতেই সারাদিন চিন্তা ভাবনা, ছেলে, সংসার, কিভাবে সংসারটা করলে ঠিকঠাক চলবে, কিভাবে কাজগুলোকে আমি ম্যানেজ করব যখন প্রজেক্টের কাজ শুরু হবে। বলতে পারো এই প্রজেক্টে কোনো রকম লস নেই, আর এই প্রজেক্টটা আমাদের ভবিষ্যৎ। ইউটিউবের পাশাপাশি আমরা এই কাজটা করব। তো যাই হোক, ভীষণ চিন্তায় আছি বন্ধুরা, ভীষণ চিন্তায় আছি। এই দেখো ডিম আর সর্ষের তেল নিয়ে আসা হলো, তো এটা আজকে এটাই রান্না হবে। ডিম এখানে আছে 1, 2, 4, 5, 6টা, কালকে দুটো খাওয়া হয়েছে, 8টা এনেছিল, 6টা ডিম। এটা ঝোল করেই দৌড়াবো কাজে, কাজে বলতে ওই গাড়ির ঘরটা আগে করুক, তারপরে চিন্তাভাবনা করা যাচ্ছে, তাই না? তো আয়ুষ উঠুক, আমার তো ঘর দুয়ার গোছানি হয়ে গেলো, এবার ঘরটা ছাদ দিয়ে ভাতটা বসিয়ে দিই, কারণ মা আবার সেন্টার থেকে আসলে খাবে। বন্ধুরা বলতে পারো আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। কি বলবো, এখানে জানি না আমি কতটা পরিমাণে সাকসেস হব, তবে চেষ্টা তো করা যেতেই পারে, তাই না বলো? তো এই চেষ্টাতে আমার বাবা, আমার হাজবেন্ড, আমার মা, আমার বোন, ভাই সবাই আমার পাশে থাকবে। আশা করি হয়তো আমি সবার আশীর্বাদ, সবাই পাশে থাকবে মানে কি, এপি পুরো এপি ফ্যামিলি আমার পাশে আছে, তারপরে আমার মা বাবা হাজবেন্ড, ওরা তো আছেই, সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমার উপর ভরসা করছে যে না তুই পারবি, তুই পারবি। তো দেখা যাক কতটা পারি। তো এটা নিয়ে ভীষণ টেনশন আছি, এ বাড়ি ও বাড়ি আমাকে করতে হচ্ছে, যার জন্য এ বাড়িতে কাজকর্ম সেরে সকালের বাসি কাজকর্ম, রান্নাবান্না সব কিছু তাড়াতাড়ি করে আমাকে কিন্তু ও বাড়িতে গিয়েও ম্যানেজ দিতে হচ্ছে সবটা, যাতে করে আমার মার শরীর তত ভালো না। তোমরা অনেকেই বলো তোমার মাকে কি ডাক্তার দেখাও না। বন্ধুরা আমি ও বাড়িতে থাকি না, ও বাড়ির আপডেট কী করে দেবো? কিন্তু তোমরা হয়তো জানো না, মা অলরেডি ডাক্তার দেখাচ্ছে, মা ওষুধ খাচ্ছে, বর্তমানে আমার পায়ের ব্যথাটা একদম নেই, অল্প অল্প হয়, তো সেটার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে, খাচ্ছে। এখন আমি যেহেতু ও বাড়িতে থাকি না, আপডেটও দেওয়া হয় না, আর আমি যে ভুলন্ত মেয়ে সব কিছু ভুলে যাই বলতে, সেই জন্য আপডেটটাও ঠিকঠাকভাবে দেওয়া হয় না, মা ডাক্তার দেখাচ্ছে। বন্ধুরা এক নিমিষের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল, অতটাও সময় লাগলো না। দেখো রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে একদম পুরো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এবার হচ্ছে বারান্দাটা পরে মুছি, বাসনকোসন আছে পরে ধুই, তার আগে চলো এডিটটা সেরে নিই। এখন বাজে 9:05, তো চলো এখন তাড়াতাড়ি করে এডিটটা সেরে নিই। আর আয়ুষের পাপাকে একটা ফোন করি যে গাড়ি ধোয়া হলে তাড়াতাড়ি ওই বাড়ির থেকে একজন আসবে, এই যে এগুলো খুলতে আর কি, তো তাকে যেন তাড়াতাড়ি করে ফোনটা করে। তো চলো এডিটটা করে রান্না বসাবো আর কি। দেখো বন্ধুরা কালকে আমার মা আয়ুষের জন্য এক বোতল দুধ পাঠিয়েছিল, কালকে অর্ধেক খেয়েছে, এই যে আজকে, তো এক বোতলে যে ওটা কতটুকু হবে, 1/2 কেজি বোধ হয় হবে, হ্যাঁ। তো এই যে কালকে খেয়েছে আর আজকে যে দিচ্ছি গরুর দুধ, ইদানিং এত পছন্দ করছে যে গরুর দুধের গন্ধটা নাকি ওর খুব ভালো লাগে। তো যাই হোক চলো এখন ওকে দুধ দিয়ে দিই, ঘুম থেকে উঠেছে। আর তারপরে ভাবছি কি বলতো, এই যে ভাত আছে, ভাতটাকে ভাজা করি, এটাই ভাবছি, না নষ্ট হবে ভাতগুলো, তো ভাতটাকে ভাজা করি আর দুধটা আয়ুষকে দিয়ে আসি। এই যে এত বড় ডিসিশন নিচ্ছি, আদৌ জানি না এটাতে আমরা সাফল্য পাবো কি না। প্রথমে আমি আর আমার হাজবেন্ড মিলেই এই ডিসিশনটা, তবুও প্রথমে বলছি আয়ুষের পাপার সবার প্রথমে নিয়েছিল এই ডিসিশন, তারপর আমাকে বলে, আমি কিছুতেই রাজি হই না যে না, মানে ভরসা পাইনি। তারপরে যখন আমার পাপা বললো, আয়ুষের পাপা বোঝালো, দুজনে মিলে যখন আমাকে বোঝালো ব্যাপারটা, তারপরে সত্যি আমি কিন্তু ভরসা পেয়েছি যে না, এই কাজটা করলে আমাদের ভবিষ্যতে কিন্তু অন্য কিছু ভাবতেই হবে না। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কী বলছে, পাগল হয়ে গেছে নাকি? না বন্ধুরা, কাজটা যতক্ষণ না শুরু করছি কিছুই জানাতে চাইছি না, কারণ কাজে অনেক বাধা আসে, তো কোনো কিছু নিয়ে এতটা খুশি থাকাও উচিত নয়, যাতে করে সেই খুশিটা এক নিমেষের মধ্যেই ভেঙে যায় আমাদের। তো কাজ যেহেতু মানে এই কদিনের মধ্যেই আমরা ধরবো, সেহেতু আমার মন চায় যে না তোমাদের কাছে একটু ডিসকাস করি, আর এই যে আমি বাড়ি যাচ্ছি এটা নিয়েই কিন্তু আমাদের সারাক্ষণ কথা হয়। আর কি বলতো, আরেকটা দোষ আমার, কেউ কথা বললে আমি কান দিয়ে শুনি না, কেউ কথা বললে আমি তাদের কথা বুঝি না, আমি না কোন দুনিয়াতে যেন থাকি, সারাক্ষণ চিন্তা করতেই থাকি, করতেই থাকি, কেউ ডাকলেও আমি শুনি না, তারপরে হঠাৎ করে একটা ঝাটকা মেরে ডাকে, বলে এই কী রে শুনিস না নাকি, মানে এরকম আমাকে বলে, তারপরে বলি ও ও হ্যাঁ হ্যাঁ বলো বলো, মানে এরকম করে আমার যে কী হয়েছে আমি কিছুই বুঝি না, মানে এত চিন্তায় মগ্ন থাকি, তার মধ্যে ছেলেটার জন্য চিন্তা। তো চলো তোমরা এক ঝলক একটু সবজি কাটার সময় দেখে আসো, আমি এডিট করার সময় ফলো করলাম যে সবজি কাটতে কাটতেও আমি অন্য মনস্ক হয়ে আছি, হাত যদি কেটে যেত তাহলে ভাবো তো। তো তোমরা একটু দেখে আসো যদি মিথ্যা না হয়, সত্যি কথা বলছি। তো যাই হোক দেখো, এখানে পেঁয়াজ, ডিম দিয়ে, আলু দিয়ে আমি ভাত ভাজা করে নিলাম,
আর এটাই হচ্ছে আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট। তারপরে ভাত ভাজা করেই কিন্তু আমি ভাত বসিয়ে দিব, কারণ লেট করব না, ও বাড়িতে যেতে হবে আমাকে। এ বাড়িতে কাজ সেরে ও বাড়িতে যদি আমি আমার মায়ের একটু হেল্প করতে পারি তাহলে কিন্তু অনেকটাই মানে কাজ এগিয়ে যাবে, তাই না বলো? মা ওখানে রান্না করছে, আমাদেরকে বলে দিয়েছে রান্নাবান্না করিস না, এখানে রান্না করছি আর কি। তো যেই মিস্ত্রি আমাদের ঘর বানাচ্ছে সেই মিস্ত্রির জন্য মা রান্না করছে, ভাবো তো। আমি বলেছি এখানে আমি রান্না করব। তো বন্ধুরা, ওইদিকে ভাত ভাজা খাওয়া দাওয়ার পর আমি আবারও ভাত বসিয়ে দিয়েছি, কারণ মা বাইরে থাকবে। তো আজকে যেহেতু রবিবার, তবুও আমি ভাবলাম যে না, রান্না করে যাই, যেহেতু আয়ুষের বাবা এখন আসছে না, কারণ ওই বাড়িতে আছে। ওই বাড়ির থেকে একটা দাদাকে নিয়ে আসবে, এই বাড়ির যে খুঁটিগুলো সেগুলো তুলবে আর কি। আর কি বলে, ওই বাড়িতে মা আবার ভাত রান্না করেছে, যেই মানে মিস্ত্রি নিয়েছে ওই ঘরটা বানানোর জন্য, সে তাদের জন্য আবার রান্নাও করেছে মা। তো ওই যে ওরাই খাওয়া দাওয়া করছে, আমি বললাম রান্না করতে হবে না, এখানে পাঠিয়ে দাও, আমি এখানে রান্না করছি। মা বলে না, ওখানেই যখন কাজ হবে তো ওখানেই রান্না বান্না হোক। তো মা ওখানে রান্না করেছে মা, তো ওরা মিস্ত্রিরা খাচ্ছে, মানে ওই মিস্ত্রিগুলো আবার একটু তাড়াতাড়ি খায়, 12টা বাজে এখন। তো খেয়ে দেয় যে এখন ওই মিস্ত্রি এখানে আসবে, এসে ওই খুঁটিগুলো নিয়ে ওই বাড়িতে নিয়ে যাবে, তারপরে ঘর বানাবে। তো তাহলে আমাদের মা তো আমাদের জন্য রান্না করেছে, তো আমি ভাবলাম যে তাহলে মার জন্য রান্না করে যাই। তো ওই যে রান্না বসিয়েছে, ডিমের ঝোল আর ভাত, আর কালকের তরকারি আছে কাঁকরোলের। তো তরকারি আর কাঁকড়ার তরকারিতে কালকে মাছ দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি, ওই চাপিলা মাছগুলো দিয়েছিলাম আর কি, ভালো লেগেছিলো খেতে খুব ঝোলটা। তো ফ্রিজে আছে ওটা, আর এখন ডিমের ঝোল করছি, ডিমের অমলেট করে ঝোল। তো চলো আয়ুষকে স্নান করাবো, নিজে স্নান করে পুজো দিয়ে তারপরে ওই বাড়িতে যাবো। তো ওই যে ওরা চলে এসছে, ওই যে দেখো ওইখানে টিনটা খুলছে, কি পাগলা পারবে না? হ্যাঁ পারবে না? দেখো এই যে আমার এখানে ডিমের ঝোলটা হয়েই গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত হচ্ছে আর কি। তো এখানে ওই যে আমার এক বান্ধবী আসলো, তো চলো ওকে তরমুজের রস দিই, তরমুজ ছিল তো আমি একটু তরমুজের লেবু চিনি লবণ দিয়ে বরফ দিয়ে একটু শরবত করে নিলাম। ব্লক করো তুমি, ব্লক করে কি নাম চ্যানেলে? এম আর ডেইলি লাইফস্টাইল। আচ্ছা সবাই সাপোর্ট করো, দেখো এম আর ডেইলি লাইফস্টাইল। তুই করিস না গিরে আবার? তো এটা হচ্ছে ওর মাসি। তো চলো এনে দিই ওদেরকে। তো ওই বাড়িতে ওরা দুজন ভাত খেয়েছে যদিও বা, তাও দেই আর কি, কারণ এত গরম, এই টিনের উপরে কাজ করছে ভাবো, আয়ুষের পাপাই উপরে উঠেছে, আর এই যে এই কাকুটা আর কি মানে দাঁড়িয়ে আছে নিচে আর কি ধরছে। কই উঠছ? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? হ্যাঁ কেমন লাগতেছে তোমার, গরম না ঠান্ডা? তাকাও একটু থামনে। আমি এমন করে কইলাম দেখো না, ওই কই বুঝছি বুঝছি। তো বন্ধুরা, পাগলা বলছি বলে খারাপ পেও না, আসলে নামটাই সবাই এটাই ডাকে, কিন্তু সব কাজে টন্টনা জোলা আর কি, সব কাজে টন্টনা, একটু কানে কম শোনে, কথা বলতে কম পারে, আমার পিসির মতন আর কি। হ্যাঁ বুঝায় বলতে হয় পিসিকে, পিসিকে যেমন বলতে হয়, আমার পিসি তো তাও একটু কথা বলতে পারে, কিন্তু ইনি পারেন না আর কি। তো সবাই মানে পাগলা, নাম বলে পাগল না, কিন্তু নামই পাগল, পাগলা আর কি, সবাই পাগলা করে ডাকে। হ্যাঁ সব ইশারায় বুঝাইতে লাগে, দেখবা। হ্যাঁ হ্যাঁ বলতেছে, দেখো তোমাকে বলে যে নামো। হ্যাঁ ও পাগলা কাকু বলছে যে ওকে নামতে আমি উঠতেছি, তো ও বলে না লাগবে না, থাক অনেকক্ষণ ওখানে কাজ করছে, একটু রেস্ট নেক, আমি যে ওই যে টিনগুলো খুলছে খুলুক, উঠতে চাচ্ছে উঠতে চাচ্ছে, থাক বাড়ি যায় বাড়ি যায়। ভাত খাইবা? ভাত খাইছ? খাইছ? অল্প খাও আর খাবো না, পরে ঠিক আছে, অল্প অল্প কথা বলতে পারে, অল্প অল্প। স্নান হয়েছে? হ্যাঁ কি ভালো করে বলো, একদম ফ্রেশ হয়ে বসে আছে বাবুর মতো, এখন মামা স্নান করে আসি। হ্যাঁ স্নান করে এসে তোমাকে নিয়ে যাবো, পুচুনু পুচুনু। তো দেখো এই জায়গাটার পুরো অবস্থা খারাপ, টিনটা খুললো এখানে, এই যে টিনটা খুললো, তো ওই যে নিচে জঙ্গল টঙ্গল পড়ে গেলো, এসে ঝাড় দিব।
থাক এখন। তো এই দেখো আমাদের, আমি স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, আর এখনো গাড়ি আমাদের মানে ওই বাড়ির সামনেই আর কি। তো বন্ধুরা, এই গাড়ির ঘরটা করতে আজকে ভীষণ ঝামেলা হয়েছে সারাদিনে। তো দেখো এটা হচ্ছে মাপ নিচ্ছে কতটুক গাড়িটাতে জায়গা হবে, কতটুক মানে বাঁশ গাড়লে টিন লাগালে ঠিক হবে জায়গাটা আর কি। এই দেখো কি সুন্দর, কালকে যেটা নোংরা দেখছিলে একদম পরিষ্কার হয়ে গেছে রাস্তাটা, এই দেখো কত সুন্দর রাস্তা। তো বাজে এখন 1:30টার মতন, বাড়িতে এসে দেখি মা অনেক কিছু রান্না করেছে, কচুর লতি, ডিম, ডিমের ঝোল, ডাল, টক ডাল। তো আয়ুষের পাপা মাছ নিয়েছিল আয়ুষের জন্য, মানে সবার জন্য নিয়ে এসেছিল সবজি আর মাছ। তো সেটাকেই দেখো আমি ভাজা করছি আর কি এসে এখানে। আর ওখানে ঘরটা হতে থাক, তোমাদেরকে ঘরটা দেখাবো যে কিরকম হয়েছে ঘরটা আর কি। গাড়িটা মানে একটু তেড়া ভাবে বসছে আর কি, গাড়িটা সোজা ভাবে বসলে হয়তো ভালো লাগবে। আর কি যে রোদ এখানে, মানে কি বলবো। এবারে দেখো মাছের তেলটাও ভেজে নিচ্ছে এখানে, কারণ আয়ুষের পাপাকেও খেতে দিয়ে দিব। তো বেড়ে নিচ্ছি হচ্ছে এই যে মাছের তেলটা বানালাম, খুব টেস্টি হয়েছিল। ধনে পাতা, আজকাল আবার ধনে পাতা পাওয়া যায় জানতাম না, আয়ুষের পাপা এনেছে সবার জন্য, সবাই ভাত খেয়ে এনেছে, আমি, আয়ুষ, আয়ুষের পাপা আর হচ্ছে ডোনা, এই চারজনের জন্য ভাত বেড়ে নিলাম আর সবাই ভাত খেয়ে নিয়েছে। তো চলো এই যে এখন হচ্ছে আমরা বসবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো এই জায়গাতে এগুলো হচ্ছে সব নারকেলের শলা, এগুলো আমি বিকেলবেলা ভাবছি তুলবো। তো আপাতত সরিয়ে রাখি, এই জায়গাটা যেহেতু রাস্তা তো এখান থেকে যাওয়া আসা করা হচ্ছে সবাই, তো বারবার পায়ে লাগছে। তো দেখো শলাগুলোকে ভালো করে বেঁধে নিয়ে, নারকেলের শলা আর কি, এগুলোকে তুলতে হবে। তো ভালো করে বেঁধে নিয়ে এগুলো আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিব আর কি। তারপরে এই জায়গাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে জায়গাটা একটু পরিষ্কার লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দেখো কি পরিমাণে ধুলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো গাড়িটা দেখি কতটুকু কী হলো। আবার কি গরম, নাইটি পরে নিলাম একটা, আর হাওয়া কি সুন্দর। এখানে একটা মাচা বানালে আরাম করে ঘুমানো যাবে। এই যে গাড়ির ঘর, কি সুন্দর হাওয়া রে, একদম সেই হাওয়া দিছে, সেই হাওয়া দেখো একদম সেই। তো এখানে দেখো তিনজনে মিলেই কাজ করছে, একজন একটু জিরিয়ে নিচ্ছে, দুজন কাজ করছে বা এরকম করে। তো দেখো তিন হাজিরায় কাজ হচ্ছে। তো শুধুমাত্র দেখো পাপাও কাজ জানে, আয়ুষের পাপাও কাজ জানে। তো ওদের তো আর হাজিরা দিতে হবে না, শুধুমাত্র পাগলা কাকুর হাজিরা দিতে হচ্ছে। আর পাপা আর আয়ুষের পাপা যদি কাজ না জানতো তাহলে কিন্তু আরও দুজন মিস্ত্রি লাগতো আমাদের। তাহলে ভাবো তো ওরা সবই জানে, যেখানে যাবে না কেন কোনো দিন কিন্তু কোথাও ঠেকবে না আর কি। বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর, এই যে ঘরটা এতটুকু হয়েছে, এখনো টিন হয়নি। এবার গাড়িটা ঢুকিয়ে দেখবে, এই গাড়িটা ঠিক ঢুকে নাকি। এতটা সুন্দর করে বানানোর পরও গাড়িটা ঢুকাতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল আয়ুষের পাপার, যে এখানে লেগে যাচ্ছে তো সেখানে লেগে যাচ্ছে। এত বড় 10 ফুটের গাড়ি, একটা 10 ফুটের বেশি, তো ঘরটা এতটা বড় হয়েছে মানে কি বলবো। এই গাড়ির যে এত বড় ঘর লাগবে সেটা সত্যিই ভাবা যায়নি। তো যাই হোক দেখো বার হয়ে দেখছে কতটুকু জায়গা আছে। গেটেও কি খুঁটি দিবা? গেটেও খুঁটি দিবা? চাইটা খুঁটি দিলা, এই পাকে চাইটা উঠবে। হ্যাঁ উঠিল তো, এবার র উঠিল তো। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন প্ল্যান চলছে, হালকা পাতলা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছে, তোমরাও বুঝে নাও হালকা, সবটা বলছি না। বন্ধুরা আজকে টিনটা লাগানো হবে না, একদম সন্ধে ঘনিয়ে আসছে, তো মাপ নিয়ে নিলো আরেকটা টিন আমাদের মানে কম পড়ে গেছে। বন্ধুরা আমাদের লক্ষ্যে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে গেছি, এই হচ্ছে আমাদের সেই ড্রিম রাস্তা যেটা দিয়ে আমাদের কাজ শুরু হবে, যে রাস্তা দিয়ে সবাই চলাচল করবে। তো দেখো এক ধাপ বলতে রাস্তাটা কিন্তু আমাদের হয়ে গেল, এটাই হচ্ছে এক ধাপ। আহা কি সুন্দর হাওয়া। তো বন্ধুরা আমাদের বিগ 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 প্রজেক্টের সব থেকে প্রথম ধাপ হচ্ছিল আমাদের এই যে রাস্তাটা করা। রাস্তাটা এখনো কিচ্ছু করা হয়নি, জাস্ট পাপা খালি পরিষ্কার করে রাখলো, এই যে এটা হচ্ছে রাস্তা। কারণ ওই দিক দিয়ে যাওয়ার থেকে আমাদের মনে হয় এটা বিশাল শর্টকাট হবে, কারণ এই দিক দিয়ে আমাদের গেলে সব কাজ হবে, টোটো ঢুকবে, ভ্যান যা আছে সব কিছু এই রাস্তা দিয়ে ঢুকবে। তো তোমরা দেখতে থাকো এপি ব্লগসে অনেক কিছু ধামাকা হতে চলেছে, তবে সব আস্তে আস্তে, একবারে কিচ্ছু হবে না। তো এটা হচ্ছে মেন রাস্তাটা, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। চলো বিকেল হয়ে গেছে, ওইদিকে ওরা কাজ করুক, ততক্ষণে আমি এদিকে কিছু শলা তুলে নিই। মাও তুলছিল, মা একটু উঠলো আর কি। তো মাকে মাদার্স ডে আমি উইশ করেছি, কিন্তু ক্যামেরাবন্দি হয়নি জিনিসটা, আর মাকে এবছর কিছু দিতে পারলাম না, হয়তো দেব তবে আজকে আর হলো না, আজকে একদম আমার হাতটা ফাঁকা ছিল। তো যাই হোক জোর করে কিছু
করা ভালো নয়, আশা করি নেক্সট বছর বলবো না, কিছুদিনের মধ্যেই মাকে একটা কিছু একটা আমি গিফট করবো আর কি আশা মানে ভাবছি আর কি। তো চলো এখানে শলাটা তুলে নিই, তাহলে বেলা ঘনিয়ে এসছে, আমাকে আবার বাড়িতে যেতে হবে। তো দেখো মা বলছে অভি যখন ভাড়াতে গেছে রাতে তো আসবে না, বরযাত্রীর ভাড়া বুঝতে পারো সারা রাত। তো মা বলে না খেয়ে কেন যাবি, মা বলছে থেকে যা যেতে হবে না। আমি বলি না মা বাড়িতে নেটের সমস্যা, ও বাড়িতে আমার মোবাইলের কাজ আছে যেতে হবে। তো মা বলে দেখ তাহলে রান্না করে তারপরে পাপা গিয়ে দিয়ে আসবে। তো দেখো মা এখানে এই যে কুমড়ো দিয়ে মানে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল বানিয়েছে, এত স্বাদ হয়েছে মানে তোমাদের কি বলবো, এত টেস্ট হয়েছে। আমি তো সন্ধেবেলায় চলে যেতাম, তো মা বলে এত আগে গিয়ে কী করিস, অভিও নেই বাড়িতে, তুই এক কাজ কর রাত 9টার দিকে যা। তো এই যে দেখো মা ভাত রান্না করেছে, থেকে যেতাম কিন্তু থাকলে না, মোবাইলটা আমার পুরো ডেথ হয়ে পড়ে থাকে, এক ফোঁটাও চলে না এই বাড়িতে নেট। তো মোবাইলে তো বুঝতেই পারছো আমাদের কত কাজ, কত রকমের কাজ থাকে, তো সেই জন্য ভাবছি যে না খেয়ে দিয়েই যাই তাহলে। তো এই দেখো মা মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছে তার সাথে শশা, আমি মিষ্টি কুমড়োগুলো কেটে দিয়েছিলাম মাকে আর শশাটাও কেটে দিয়েছিলাম, মা ঝোল বানালো আর গরম গরম ভাত। তো চলো খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, ফিরে আসছি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।